হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন অধ্যায়ের পার্ট টুতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রিজনিংয়ের সমস্ত অধ্যায়ের উপর পার্টে পার্টে সমস্ত রিজনিংগুলো করাচ্ছি এবং তার সমস্ত ভিডিওগুলো তোমরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা সমস্ত পুরনো ভিডিওগুলো, সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। তো যারা এখনও সেই ক্লাসগুলো দেখোনি, তোমরা সেখান থেকে পুরনো প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখে আসতে পারো। এবং আজকের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন ক্লাসের পার্ট টুতে রিজনিং শুরু হচ্ছে নাম্বার 9 থেকে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক কোশ্চেন নাম্বার 9। এবং বন্ধুরা, তোমরা যদি এই সকল ক্লাসগুলো থেকে উপকৃত হও তাহলে কিন্তু এই ভিডিওগুলোকে লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাসটি। তো বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লেতে 9 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 9 নম্বর রিজনিংয়ের সমাধান করে দেখাচ্ছি। 9 নম্বর রিজনিংয়ে বলা হয়েছে সমস্ত ব্যাগ হয় চক। তাহলে এই যে সমস্ত ব্যাগটা আছে এটাকে আমরা সমস্তটা নিয়ে নেব চকের মধ্যে, কারণ বলা হচ্ছে সমস্ত ব্যাগ হয় চক। এবং তার পরবর্তী স্টেটমেন্ট কী আছে, সমস্ত চক হয় বোতল। আবার এই সমস্ত চকটা ঢুকে যাবে বোতলের মধ্যে। তো এবার কনক্লুশনে কী বলা হয়েছে, নাম্বার 1 কনক্লুশন, কিছু বোতল হয় ব্যাগ। এখানে বলা হয়েছে কিছু বোতল হয় ব্যাগ, কিন্তু এখানে বোতলের সঙ্গে কিন্তু ব্যাগের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম কনক্লুশন আমরা নেব না, সমস্ত ব্যাগ হয় বোতল, এখানেও ব্যাগের সঙ্গে বোতলের সম্পর্ক, তাই এই কনক্লুশন আমরা নেব না, এটি ভুল। 3 নম্বর বলেছে সমস্ত বোতল হয় ব্যাগ, সমস্ত বোতল যেটা আছে সেটাও হয় ব্যাগ, সেটাও আমরা নেব না, কারণ বোতলের সঙ্গে ব্যাগের সম্পর্ক এখানে নেই। 4 নম্বর আছে কিছু চক হয় না ব্যাগ, তাহলে এখানে যে চকের মধ্যে এখানে যে ব্যাগটা রাখা ছিল এই চকের কিছু অংশই কিন্তু এখানে ব্যাগ রয়েছে, চকের বাকি অংশের সঙ্গে কিন্তু ব্যাগের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে বলা হয় যে কিছু চক হয় না ব্যাগ, তাহলে এটা ঠিকই তথ্য। এই যেমন এই চকের এই অংশগুলো কিন্তু ব্যাগ নয়, তাহলে কিছু চক কিন্তু ব্যাগ না। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর কনক্লুশনটি। কিন্তু এখানে বইতে যে সকল অপশানগুলো দেওয়া রয়েছে এখানে কোনো অপশান এখানে ঠিক নয়, এখানে উত্তরটা ভুল আছে। আসলে এখানে সঠিক উত্তরটি হবে যে 4 নম্বর যে কনক্লুশন আছে শুধুমাত্র সেটাই সঠিক। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 10 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 10 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। এখানে প্রশ্নে বলা হয়েছে কিছু ব্যাং হয় ইট, তাহলে এখানে একটা অংশ আমরা ব্যাং নেব, তাহলে এটা হলো ব্যাং। এবং এই ব্যাংয়ের কিছুটা অংশ ইট নিয়ে কিছু ব্যাং হয় ইট, এই তথ্য অনুযায়ী আমরা ডায়াগ্রামটা আঁকলাম। পরের স্টেটমেন্ট বলা হচ্ছে সমস্ত ইট হয় কেক, সমস্ত ইট যেটা আছে সেটাকে আমরা তাহলে আবার একটা কেকের মধ্যে রাখব, এই সমস্ত ইটটা হয় কেক। এবার কনক্লুশনে কী বলা হয়েছে, কিছু কেক হয় না ব্যাং, তাহলে এই কেকের কিছুটা অংশ ব্যাঙে রয়েছে কিন্তু বাকি অংশটা কিন্তু ব্যাং নয়। তাহলে প্রথম কনক্লুশন অনুযায়ী কিন্তু এটা ঠিক, কিছু কেক হয় না ব্যাং, তার মানে কেকের এই অংশটুকু কিন্তু ব্যাং, বাকি এই অংশটা ব্যাং নয়, তাহলে কিছু কেক হয় না ব্যাং, এই তথ্য ঠিক। পরবর্তী আছে 2 নম্বর কনক্লুশন, সমস্ত কেক হয় ব্যাং, সমস্ত কেকটাই তো ব্যাং নয়, তাহলে 2 নম্বর কনক্লুশন ভুল। 3 নম্বর কনক্লুশন আছে কোনো কেকই হয় না ব্যাং, তাহলে কেকের কোনো অংশই বলছে ব্যাং নয়, কিন্তু তা তো না, কেকের একটা অংশ ব্যাঙের মধ্যে আছে, কোনো কেকই হয় না ব্যাং, তাহলে কেকের কোনো অংশই বলছে ব্যাং না, কিন্তু কেকের একটা অংশ তো ব্যাঙের মধ্যে রয়েছে, মানে এই 3 নম্বর কনক্লুশন ভুল। 4 নম্বর বলছে সমস্ত ব্যাং হয় কেক, আবার বলছে ব্যাঙের যে সমস্ত অংশ রয়েছে সেটা সমস্ত ব্যাঙই হচ্ছে হয় কেক, তাহলে এই 4 নম্বরও কিন্তু ভুল। এখানে একমাত্র শুধু সঠিক কনক্লুশন হচ্ছে নাম্বার 1 কনক্লুশন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এখানেও উত্তরে ভুল দেওয়া রয়েছে। এবার তোমরা ডিসপ্লেতে 11 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো। এবং বন্ধুরা, এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো সবসময় সঠিক নাও হতে পারে, উত্তরে ভুল থাকতে পারে, তো সেই জন্য তোমরা নিজেরা এটাকে চেষ্টা করে এর সঠিক উত্তরটা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেটা সঠিক হয়েছে কি না তোমাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ 12 নম্বর রিজনিংটি। আমি এখন তোমাদের এই 12 নম্বর রিজনিংটি সমাধান করে দেখাচ্ছি। তাহলে প্রশ্নে বলা হয়েছে সমস্ত বল হয় ব্যাট, অর্থাৎ এই যে বলটা রয়েছে এটা সমস্তটা কিন্তু তাহলে চলে আসবে ব্যাটের মধ্যে। তারপর দ্বিতীয় স্টেটমেন্ট বলা হয়েছে সমস্ত স্ট্যাম্প হয় বল, সমস্ত স্ট্যাম্প যেটা আছে
এই স্ট্যাম্পটা হচ্ছে আবার বল, সমস্ত স্ট্যাম্প হচ্ছে বল, অর্থাৎ এটা বলের মধ্যে থাকবে। তো এবার আমরা কনক্লুশনগুলো দেখে নিই। কিছু ব্যাট হয় স্ট্যাম্প, তাহলে এখানে ব্যাটের সঙ্গে স্ট্যাম্পের কোনো সম্পর্ক নেই, তাহলে এই কনক্লুশন আমরা নেব না। কনক্লুশন নাম্বার টু আছে, সমস্ত ব্যাট হয় স্ট্যাম্প, এখানেও ঠিক একই, স্ট্যাম্পের সঙ্গে ব্যাটের কোনো সম্পর্ক নেই, তাই এই কনক্লুশন আমরা নেব না। তিন নম্বর, সমস্ত ব্যাট হয় বল, সমস্ত ব্যাট বল নয়, ব্যাটের কিছু অংশই মাত্র বল, তাই এই কনক্লুশন আমরা নেব না। চার নম্বর কনক্লুশন, সমস্ত স্ট্যাম্প হয় ব্যাট, তাহলে আবার স্ট্যাম্পের সঙ্গে এখানে ব্যাটের সম্পর্ক, কিন্তু এখানে ব্যাটের সঙ্গে স্ট্যাম্পের কোনো সম্পর্ক নেই, তাই এই কনক্লুশনও সঠিক নয়। তাহলে এখানে যে কনক্লুশনগুলো দেওয়া রয়েছে তার একটিও সঠিক নয়। তো সুতরাং এই 12 নম্বরের উত্তরের জন্য সঠিক অপশানটি হবে অপশান 5, অর্থাৎ উপরের কোনোটি সঠিক নয়। এখন তোমরা ডিসপ্লেতে 14 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, এই 14 নম্বর রিজনিংটাও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এবার তোমরা ডিসপ্লেতে 15 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদের এই 15 নম্বর রিজনিংটি সমাধান করে দেখাচ্ছি। 15 নম্বর স্টেটমেন্টে বলা হয়েছে, কিছু চক হয় বোর্ড, তাহলে এই চকের একটা অংশ হয় বোর্ড। এবং সেকেন্ড স্টেটমেন্ট কি বলা হয়েছে, সমস্ত বোর্ড হয় ক্লাসরুম, এবং এই যে সমস্ত বোর্ড, এই বোর্ডটা আবার সমস্তটা ঢুকে যাবে ক্লাসরুমে। তাহলে এবার আমরা কনক্লুশন দেখে নিই। প্রথম কনক্লুশন বলা হয়েছে, কিছু বোর্ড হয় ক্লাসরুম, তাহলে ঠিকই আছে, ক্লাসরুমের কিছুটা অংশ বোর্ড আছে, তো প্রথম কনক্লুশন ঠিক আছে। কনক্লুশন নাম্বার টু, সমস্ত ক্লাসরুম হয় বোর্ড, তো এখানে দেখো সমস্ত ক্লাসরুম কিন্তু বোর্ড নয়, ক্লাসরুমের কিছুটা অংশই মাত্র বোর্ড, তাহলে এই কনক্লুশন সঠিক নয়। তিন নম্বর কনক্লুশন আছে, কিছু ক্লাসরুম হয় চক, তাহলে ক্লাসরুমের কিছুটা অংশ, এই দেখো এখানে চকের মধ্যে পড়েছে, তাই ক্লাসরুমের কিছুটা অংশ চক, এই কনক্লুশন সঠিক, তাহলে তিন নম্বরটা সঠিক। চার নম্বর কনক্লুশন বলছে, কিছু চক হয় ক্লাসরুম, আবার এই চকের কিছুটা অংশ ক্লাসরুমের মধ্যেও পড়েছে, তো কিছু চক ক্লাসরুম, এটাও কিন্তু সঠিক তথ্য, অর্থাৎ এক্ষেত্রে আমরা এক তিন এবং চার নম্বর সঠিক কনক্লুশন পেলাম। তো এক্ষেত্রে উত্তরের জন্য সঠিক অপশানটি হবে অপশান 3। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে বন্ধুরা, এটাই ছিল স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন অধ্যায়ের পার্ট টুর ভিডিও ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা খুব এনজয় করেছো এবং তোমাদের ক্লাসটা অনেক উপকারে আসবে। এবং যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের পরবর্তী সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।